Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo bhai o bon, asha kori Allah talar oshesh rohmote apnara shob bhalo achen. Ami apnara bon Khaleda. Ajke aro ekta bastob golpo loye hazir hoyechi. Ajker golpo ta amrar Sileti ekjon boinor. Shurute apnara kache binito onurodh. Ajke bointar golpo ta kheo ashole na hoyna jaibana. Khotay ache nani, jamai jodi bhalo hoyn, te duniyate ekta narir jannat. আর জামাই যদি খারাপ হয় তে দুনিয়াতে একটা নারীর লাগি দুজখর সমান। আজকের গল্পটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবা। তো আমরা সিলেটরি বইনটার বিয়া হয়েছিল 13 বছর বয়স। যে সময় তাকিন তাইনোর বুজ হয়েছে ও সময় তাকিন তাইন হইন নাইরা যে অমুকর লগে তাইনোর বিয়া হইব, অমুক তা হইন লন্ডন। তো এটা কিন্তু আমরা সিলেটর প্রায় ফ্যামিলির একটা প্রবলেম যেন একবারে বেবি থাকতে আগে আগে যে জিনিসটা করতা যেন বেবিরে দীক্ষা কইতা ও বাচ্চাটারে তোমার আমার অমুক খুয়াল লাগিনিমু। কিন্তু এই বয়স কত খান এই পার্থক্যটা কিন্তু কেউ দেখতা চাইন না বুঝতা চাইন না। আলহামদুলিল্লাহ এখন সিচুয়েশন বদলি গেছে, এখন আর এই জিনিস হয় না। কিন্তু এই গল্পটা বোনের জীবনটা মানে কিলা তছনছ হয়েছে বা কিলা কষ্ট করছেন আপনারা একটু শুনবা। তো 13 বছর বয়স যে সময় তানোর বিয়া লন্ডনে ছেলেটাই গেলা দেশ, ছেলের মা বাপে যেমন কইলা যেন আমরা তো ফুরু থাকতে থাকি তোমার ফুরিরে নি পাল লাগে হল হইরা তৈছি তে এবলা দিলা আমরা ফল লাগি নিব কি। আর এই সময় যে ফোয়ারে লইয়া গেছেন বিয়া করানিত এই ফোয়ার বয়স আছে 25 বছর। আপনারা একটু গণন জানো কয় 13 বছরের একটা মেয়ের লগে 25 বছরের একটা ছেলের বিয়া। তো যাই হোক তাইনোর বাফে যেমন কইলা যেন ফুরির তো বয়স হব 13 হইছে তে একটু আরও অপেক্ষা করো কা তাইর বয়সটাও কারো একটু। তো তারা কইছেন যে আমরা অত বয়স কইরা নিতাম পারতাম নাই, আমরা আমরার জামাইর বাড়ি গিয়া তাইন বড় হই বানে একটা তো আর এমন কুচ্ছু নাই। তো যাই হোক আগর দিনও যে জিনিসটা হইতো যেন মা বাফে দিলাইছেন বিয়া বইনর মানে ইনতার মতামত তারার দরকার লাগছে না, কারণ আগের আমরা অতটা মতামত তারা দাঁড় দাঁড়তা না। আর যাই হোক বইনর বিয়ার বাদে তাইনোর জামাই থাকলা 7 মাস বাংলাদেশ, থাকার বাদে তাইন আইলা লন্ডন। জামাই লন্ডন আওয়ার বাদে প্রায় 2 বছর বাদে তান্ডে লন্ডন আনলা, ধরিলাউকা 13 বিয়া হয়েছে 15 বছরও তান্ডে আকিল লন্ডন আনছেন। আগে তো আর অতটা কিচ্ছু লাগতো না, তো বইনে লেখাপড়া করছিলাম মাত্র 4 পর্যন্ত। যেহেতু হল দেওয়া আছে লন্ডনই ফার লগে বিয়া ঠিক, তো এই মেয়েটারে মা বাপেও আসলে মনে করছেন না যেন লেখাপড়া করানি উচিত। তো যতটুকু 4 পর্যন্ত ফরাইছে নকছিল তারার লাগি বৌদ্ধা। তো যাই হোক বইন রে লন্ডন আনার বাদে তো বইনর যেহেতু কম বয়স মাত্র 15 বছর, তো বইনে জামাইরে কইসলা যেন ইদেশও কিতা লেখাপড়ার কোনো ব্যবস্থা আসেনি, কোনো ইদেশর বাসা উষা শিকার ব্যবস্থা আসেনি, তা আমারে ভর্তি হইরা দেও না কেনে। ও তাইনোর জামাইয়ে উঠা কইসন যেন এই তুই কিতা লেখাপড়া করতে, তুই মাত্র ফৌরো ফইরে আইসস, তুই অশিক্ষিত বেটি, তুই রানবে খাবাইবে আমারে, তুই অত লেখাপড়া করার দরকার নাই, যেখান কইম ওখান শুনিস, আন সব সময় তুই তুকারি কইরা বৌরে মাতাইতা। তো বিচারায় বইলে কইলা যেন আমি তো বাচ্চা কাচ্চা চাই, তুই হইলে একটা মেয়ে মানুষ, তুই লেখাপড়া করার দরকার নাই, তুই বাচ্চা কাচ্চা জন্ম দে সংসার বড় কর। ও বইনে উঠা কইসলা যেন আমি ছেলে বাচ্চা কাচ্চা জন্ম দিতাম, আমার তো মাত্র 15 বছর বয়স, আমি নিজেও বালা করে চলাফেরা করতাম পারি না, এর ভিতরে বাচ্চাই ফালবো কিলা। ও বিচারা আসলে অতটা শুনলা না। তো যাই হোক বইন গেছিলা 15 বছর লন্ডন, 16 বছরের সময় তাইনোর একটা মেয়ে সন্তান হয়েছে, 17 বছরের সময় আর একটা ছেলে সন্তান হয়েছে, 17 বছরের সময় ছেলে সন্তান ও আর 18 মাস বাদে হয়েছে আর একটা সন্তান। তো ওলাখানি কইরা প্রায় 5-6 বছরে বইনটার করো 6টা সন্তানের জন্ম দিলা, আল্লাহ তালা তানরে 6 সন্তানের মা বানাইছেন। কিন্তু তাইনোর জামাইরে লন্ডন আওয়ার বার্তা কিনো দেখলা সারা রাত বিচারা বাড়া থাকে, সারা দিন বাড়া থাকেন, যে সময় খরচ পাতি লাগে আইনা করো তৈলা তুরা ও কুন্তা বইনে খাইন বাচ্চাইন ফালইন। তো বইনে 2 দিন মাতছিলা যেন তুমি ইলা যেন ইতা করো, তুমি বারা আস্তা দিনের আইতে কিতা এমন কাম করো, তুমি ই বাচ্চা নিগুন খেয়ে ফালতো, আমারও বয়স কম আমিও পারি না অত গু বাচ্চান কিলা ফালতাম। ও যেমন তাইনোর জামাইয়ে উঠা কইলা যেন বাচ্চান ফালা তোর দায়িত্ব, তুই বাচ্চান ফালবে, খালি তো আমি আন্না দিলাম করো, তুই উতা খাবাইবে আর ফালবে,
আমি কিতা করাম না করাম ইতা তু কানিত যাইস না, তুই অত তা তু কাছ কিতার লাগে। এক তো বইলটার অল্প বয়স আইসন, অল্প বয়স বিয়া হইছে, আর দ্বিতীয় লাগে আর জামাইয়ের মানে যে মুনাফিকি ব্যবহার বা প্রতিনিয়ত মারধর করতা বইনটারে। আর যেহেতু কম বয়স আইসন তাই রান্দা বান্দা ফারতা না, ঘরের মাঝে হরিও আসলা না, তো সে শিকাইতো তান্ডে রান্দা। তো তাই জেলা ফারতা রান্তাম, তো বিচারায় জেতা আতর খান্দাত ফাইতো বইলটে বাড়ি মারতো, জেতা ফাইতো তাদি মাহিরা কইতো ইতা কিতা রাঞ্চ আজকে তুই রান্ধতে পারস না কিতার লাগে, এ মজে হইছে না কেনে। তো বইনে যেমন কইতা যেন আমি রান্তাম কিলা, আমার এত ছোটো থাকতে দৈরা আনিল্লাই, যে সময় মাঞ্চর খেলার বয়স থাকে ও সময় তুমি আমারে বিয়া কইরা আনিল্লাই, আমার মা বাপে আমারে বিয়া দিলাইলা, তো আমি শিকারার সুযোগ পাইলাম কাইতে, তুমি আমারে শিকাও না কেনে, তুমি রাইতে দিনে বাড়া থাকো আমারে সে শিকাইতো। তো ও অত্যাচারের মাঝে তাইকা ছয়টা বাচ্চা লইয়া বইনে ওলেও জিন্দেগি সবুর কইরা মানে চলতে থাকলো। এর ভিতরে তাই রান্দা বান্দা জামাইর মায়ের খাইয়া শিকার চেষ্টা করলা কান্দা খাসার যে বাঙালি গরর আসন্যানি বইনাই নহল, এরা গোড়াইন তো মাঝে মাঝে তাই উকি বাকি দিতা জামাই বাড়া থাকলে ওটা দেখি দেখি তাই মানে কিছুটা রান্দা শিখছেন। তো বইনটার আসলে চারটা মেয়ে আর দুইটা ছেলে হয়েছে আল্লাহ তালার দান, কিন্তু তাইনোর জামাইয়ে ফুরিন্তরে মুঠেও সহ্য করতে পারতো না, ফুরিন্তরে দেখলেও গাইলাইতো, দেখলেও হয়তো আমার চোখের সামনে তাকে তোমরা হরিয়া যাও। তো একদিন তাইনোর বড় ফুরি ছোটো বাচ্চা মানুষ তো অসুস্থ হইয়া আসমা বাড়ি গেছে, শ্বাস ফালাইতা পাররা না। তো যেমন তাইনোর জামাইয়ে গড় এই সময় আসলা ফোনও মাত্রা বিজ্ঞান, এর ভিতরে তাইন জানতা পারছেন তাইনোর জামাইয়ে জোয়া খেলাইন। তো বইনে যেমন তাইনোর জামাইলে কইরা আঁকিল যেন ওইয়ত তো ফোনও এন হেনের লগে মাত্রা এতে, আমার ফুরি গুতার একবার তা ডাক্তরও লইয়া যাই না কেনে, তাইনু শ্বাস ফালাইতে পারেন না। ও ফোনের মাঝে খেনে গিয়া বইনে এই কথা কই দিলা, হুবারর যে ডান্ডি আছে নানি আপনারা তো জানরা, হুবারর যে ডান্ডিটা কত শক্ত আর কত বড়, ইটা লইয়া বইন রে উঠা উঠ সাতটা আটটা বাড়ি ফিটির মাঝে মাইরা ফিট ফুলাইয়া রক্তাক্ত অবস্থা, খরিয়া বেটা বাড়াইয়া গেছে কি? তো বেটা বাড়াইয়া গেছে কিতে খান্দার গড়র 18 বছরের একটা মেয়ে তাই তাইনোর মারে লইয়া বেড়ানি তাইছো নিলা, তো নেক্সট ডোরর মানুষ জানলানি একজন অন্যজনের গড়, তো ওলা তারা হয়তো বাল্লাইও তারা রে ফিরিস্তা পাঠাইছেন এই মেয়েটার লাগি বা এই বইনটার লাগি, তো তারা গিয়া দোয়ার মারছেন ও সময়ে মাইরা যে সময় বাড়াইয়া গেছে বইনটা রক্তাক্ত ফুলিত ফালাইল। তো বইনে দরজাটা খুললা কোনো চোরত দিছন দিয়া ই 18 বছরের যে ই দেশর জন্ম নেওয়া মেয়েটা তাইন দেখে এটা যেমন লগে লগে পুলিশ কল দেলাইছন, তো পুলিশ লগে লগে গড় আইছে। গড় আইতেও তো বইনে আসলে অত তা বুঝছেন না, ডোরাইন ডোরাই গেছেন যে নাক্তা ধরি পুলিশ গড় আইছে। তো পুলিশে আইয়া বইন রে দেখিয়া হর যেন তোর জামাই কয় তোর জামাইরে তো জেল নিতাম হইব, তো বইনে কইছেন যেন আমার জামাইরে এখন তোমরা জেল নিও না দেখ মনে তাই ঠিক কইনি। আর এই সময় বইনর যে মজবুরিটা আছিল তাই আসলে অত তা তো আইন সম্পর্কে জানতা না, আর লন্ডনের মাটির তাইনোর আফন বলতে কেউ নাই, এর ভিতরে তাইনোর যে পাসপোর্ট তাই ইদেশ হওয়ার বাদে তাইনোর জামাইয়ে তাইনোর পাসপোর্ট লুকাই লিছে। তো সম্পূর্ণ একটা অসহায় অবস্থায় ছয়টা বাচ্চা লইয়া তাই গড়ের মাঝে হুট কইরা যে জামাইরে জেল দিতা এই ডিসিশনটা তাইনোর মাথাত আইসে না, তো আইসে না ইমে এটারে তাইন বুঝাইয়া কইলা যেন এখন খাম্বাই জেল দিবার আমি আর একটু দেখি বুঝাই বাজাইয়া যদি ঠিক হয়ে যাইতে ওই জিতাও পারেন। আর ইমে এটাই যেমন রাগ করা যেন ইতা কিতা কইন আপনি আপনি ইতার জামাই ইতা ইজার জামাইয়ের গোর না করলে কি তো হইতো, আপনি ইতা জামাইয়ের গোর করার কোনো দরকার নাই, আপনারা দেখছেন নি অবস্থা কিতা করছে, একটু দয়া মায়া নাই ইতা কি জাত পেটাইন। তো যেমন পুলিশে বইনটারে লইয়া হসপিটালও গেল, হসপিটালও ডাক্তরি তরি করাইয়া ঠিকুক করিয়া ওষুধ ওষুধ দিয়া তো বইনটারে গড় পৌঁছাইয়া দিল। তো এর বাদে প্রায় সময় তাইনোর জামাইয়ে তান্ডে প্রচুর মায়ের দর কর্তা ইয় কর্তা প্রতিনিয়ত যোগ রাজাটি তা তো লাগেও থাকতো, তো যে সময় বইনটে মায়ের দর করতো বইনে কান্দিয়া কইতা যেন তুমি কিতা চাও, তুমি যদি চাও না আমার লগে সংসার করতাই তুমি রে পাই গিয়া যে চাওনো বিয়া করিলাও আমার জীবনটারে মুক্তি দেও, আমার এই যন্ত্রণা তাকে মুক্তি দেও,
তুমি যাও কি গেজে সাহানো বিয়া করিলাও আমি কোনো বাধা দিতাম নাই, তেবো তুমি আমার এই ইলা মাইরো না, তুমি আমার এই ইলা গালি দিও না। তো তাইনোর জামাইয়া কইত যেন আমি অনেক ইয়া বিয়া করতাম নাই, তোর জীবনটা আমি একবারে শেষ করিয়া তো গিয়া আমি যেখান করি করমু তোরে আমি কইয়া করমু নে, দেখবে না আমি কিতা করি, এর লাগি তোরে ইলা আমি সারতাম নাই, তোর জীবন শেষ করা লাগবো, এর বাদে আমি যেটা করি ওটাও করমু। তো বই না আসলে ইতা জেনে কইতা তাইনোর জামাই ইতা কিন্তু অতটা বুঝতা না, তো তাই কইতা যেনতে এক কাম করো তুমি আমারে মারি লাও, তুমি আমার এই বিষ খাওয়াইয়া মারি লাও, আর নাইলে গরোর মাঝে মাইরা ফালাই দো, এই জীবন আর আমার ভালা লাগে না। কিন্তু ছয়টা বাচ্চার মুখে চাইয়া বোনটায় অমানবিক নির্যাতন সহ্য করছনি অমানুষ জামাইর, অথচ জামাইরে ফুলিশও দিরা না কুচ্ছু না, আগের দিনের মানুষ তো অতটা আসলে মাথার মাঝে আইসে না, যেন অত্যাচার কেন সহ্য করতাম। এটার অর্থ এই দেশে আইন আছে বিচার আছে, কিন্তু বইনে আইনও গেছই না বিচারও গেছই না। তো আইসে বাচ্চাইন তোরে মানে মসজিদ দিবার টাইম, তো যেমন জামাইরে কইলা যেন তারারে তো তুমি আরবিক শিকাই শিকাইবার লাগে মোল্লাই আসুন রাখিয়া দেও, তো বিচারায় মোল্লা রাখতো নাই, তোর বাচ্চাইন তোর তোলে আমি এখানে পয়সা করছিতাম, বাচ্চাইন তোর যে একটা চাইল্ড বেনিফিট আছে ইটা সপ্তাহ বেটাই নিত গিনা দেশ ফাটাই দিত দেশ সম্পদ জুড়াইত। তো বইনে মাতলে বইনে কইতা যেন আমি আমার ফুরুত্তার লাগি দেশ সম্পদ জুড়াই তোর কী তো হইছে। তো বইনে জোর জবরদস্তি কইরা মোল্লা একজন রাখছিলা করো ছয় মাস পড়াইছেন মোল্লায়, তো এর ভিতরে বইনেও তাইনোর কোরআন শরীফ ইতা ফোরছেন যেন মোল্লারে জিকাইছেন যেন অন্নি না অন্না, তো এর ভিতরে তাইনো আসলে শুদ্ধ করছেন কোরআন শরীফ। তো প্রায় যে সময় ছয় মাস হয়ে গেছে আখতা ধরি তাইনোর জামাইয়া কয় যেন আর দিতাম পারতাম নাই, তোর ফুরুত্তারে মোল্লার পয়সা তোর ফুরুত্তায় অত লেখাপড়া কইরা কিতা করতো অত আরবি কইয়া কিতা করতো কইয়া মোল্লা সারাই লিছন। তখন বইনে বাচ্চেন তোরে কুয়াই ফরাইতা, বইনে কোনো মসজিদ জানেন না, মসজিদ দিলেও তো পয়সা লাগে, জামাইয়ে একটা পয়সা বইনরে দেয় না, তো মাঝে মাঝে গাল্লাইয়া মাইদর কইরা যেটা খানি খরচ আইনা দিত ছয়টা মানুষ আর সাত আটটা মানুষ একটা ফ্যামিলি দিতা ওইয়া উঠতো না। তো বইনে অনেক কষ্ট কইরা বাচ্চান গুণ তোরে ইয়ে করলা শুরু করলা তাই নিজে আরবি ফরানি, যেহেতু মোল্লাই কইছেন বইনের ফরা শুদ্ধ আছে, তো বইনে ওখান মনে করছেন যেন আমার ছয়টা বাচ্চা ইলাও শিক্ষিত তাকে যেত নি আর ইলা ইসলামিক কুচ্চু পাইতো না একটা তো ইতে দেওয়া যায় না। তো বইনে সকাল ছয়টা তাকে শুরু করতাম, তারা স্কুলও যাইবার আগ পর্যন্ত বইনে পড়াইতাম। তো এর বাদে ওলা করি করি করে করে বাচ্চেন তোরে তাই কোরআন শরীফ পর্যন্ত ফরাইয়া নমাজ উমাজ শিকাইছেন নিজে। তো নিজে সকলটা শিকানির বাদে আস্তে আস্তে বাচ্চাইন তোর বয়সের সময় 15-16 বছর হইল 17 বছর হইল, তাইনোর বড় যে মেয়েরা আছেন তারা আস্তে আস্তে পার্ট টাইম খাম ধরলা। তো পার্ট টাইম খাম ধরার বাদে দেখা গেল যেন তাইনোর ফাশান জামাইয়ে বাচ্চাইন তোরে কইতো যেন তোমরা তোমরা খরচর পয়সা দো, তো খামর পয়সা থাকিন তারা যেটা বেতন আনতা ইতা বেতন জামাইয়ে নিতাগি নিয়া গরর খরচ আনতা, আর নিজের ফকের তাকিনে পয়সাও করছিতা না। তো ওলা করি করি বইনে অনেক কষ্ট কইরা বাচ্চাইন তোরে লেখাপড়া করাইয়া ভার্সিটি পর্যন্ত তাই নিছন নিজে একলা যুগ্ধ করিয়া কোনো পয়সা করি সারা, যতটুকু স্কুলের সাপোর্টে তারা লেখাপড়া করছে আর কোরআন শরীফ পর্যন্ত তো বইনেও ফরাইছন। এখন যে সময় বইনর বড় দুইও মেয়ের ভার্সিটিত অ্যাডমিশন নিবার সময় আইসে, এখন তাইনোর জামাইয়া কইন যে না ইতাই কিতার লাগি ভার্সিটিত পড়তো, আমি চাই না ইতাই ভার্সিটিত যাইত, ভার্সিটিত যাইবার কোনো খরচ আমি দিতাম না। ও বইনে কইলা যেন আমার ফুরিনতে আমারে কইছেন স্টুডেন্ট লোন তোলা যায় আমার নামে, আমি কইম তারারে লোন তুললাতে বো তারা লেখাপড়া করতো, সেনে আমার ফুরুত্তাই লেখাপড়া করতো না, তারাও তো ইয় মানে লেখাপড়াত পালা অবশ্যই তারা লেখাপড়া করব। তো বইনে তাইনোর বাচ্চাইন তোরে ফুল সাপোর্ট দিলা, তো তাইনোর সাপোর্ট পাইয়া তাইনোর বড় দুইও মেয়ে তারা ইউনিভার্সিটিত ভর্তি হইল স্টুডেন্ট লোন লইয়া। তো ভর্তি হওয়ার বাদে আস্তে আস্তে তারা সেখানেও লেখাপড়া মানে করতে করতে যে সময় বড় মেয়ের বয়স 30 হয়ে গেছে, ছোটো মেয়ের বয়স 29 হয়ে গেছে, তো যেমন মা হিসাবে যে দায়িত্ব থাকে যেন মেয়েরে কইতা বিয়া সাদি করবার লাগে, তো বইনে তাইনোর দুইও মেয়েরে কইছেন যেন এখন আর বয়স বাড়ানি যাইতো নাই, তোমরা এবলা গোমাই অকল
যদিন তোমরা কোনাখানো বালা লাগে ফসো নাইতে তোমরা আমারে কইও বিয়া দিলাই মনে। তো কইও বলতে আসলে বিচারা তো তাই নর জামাই তো আর ইতা বিয়া সাদির কোনো দ্বন্দ্ব নাই, ফুরিন বয়সও কানা যে সাতাওকে ইতা কোনো কি আরও নাই। তো তারা তারার ফসন মতো বাঙালি দিকা বা যে যেতেও ফসন লাগছে তারা ইয়ে করছেন মারে কইসন, আর বাদে মায়ের ব্যবস্থা করিয়া দামান্দর পয়সা দি তারা থুরা মানুষ খাবাইয়া ফুরিন গুন্তারে জামার গুঁড়ো দিছন। আপনারা স্টোরিটা মনোযোগ দিয়ে একটু শুনবা, কারণ এখানেও হয়তোবা আমি কুলাশা কইরা কইতাম পারলাম না, কিন্তু এখানেও যে ইমোশনটা একটা নারীর যে যুদ্ধ আপনারা মানে কতটুকু পাষণ্ড বাফ হইলে নিজের বাচ্চান্তরে নিজের বাচ্চান্তে নিজে দীক্ষা বিয়া করা লাগে, নিজের জামাইয়ের কাছ থেকে বিয়ার খরচ আইনা বিয়া পাওয়া লাগে, কতটুকু হতবাগা বাচ্চাইন তারা। আসলে আল্লাহ তালায় মানুষের কতলাখানি পরীক্ষাত ফেলেন। তো যাই হোক, এখন তো বইনর জামাইয়ের একটা ঠেকাও লাগছে না, ফুরিন তোর বিয়ার তো এক ঠেকাও বিচারায় দিছে না দিছে না। তো বইনে জেলাও পারছেন ফুরিন তোরে তারার জামাইয়ের বার্তাকে জামাই হলে কুলাইয়া তারা তারা বিয়া নিছে। তো এর বাদে বইনে আস্তে আস্তে যে বাকি মেয়েরাও আসলা, শুধু ছোটো মেয়েটা বাদে সব মেয়েরারেও বিয়া দিলাইছন, একটা ছেলেরও তাই বিয়া করাইলিছন। তো তাইনোর আরও একটা ছেলে 19 বছর বয়স, তাই ডিগ্রি দিছন হেব, ডিগ্রি কমপ্লিট কইরা তো ভালো একটা রিজাল্টেও মানে তাই ডিগ্রিটা কমপ্লিট করছেন। করার বাদে তো দেখা গেল এই সময় মাসটা আছিল রোজার মাস, শুভে কদরর রাতকে হঠাৎ কইরা যেমন বইনর গেছে ফোন আইলো যেন তাইনোর ছেলেটা মারা গেছে। ছেলেটা গেছিলা সকালে খামো, খামর এরা ফোন করিয়া বাদে কর যেন তোমার ছেলে তো হসপিটাল ওলা ওলা মারা গেছে। একটা সেকেন্ডর মাঝে বইনে ফিল করছেন তানোর দুনিয়াটা অন্ধকার, কারণ একটা মায়ের দুনিয়ার সবটা সহ্য করতে পারে কিন্তু সন্তান হারানির কষ্ট একটা আসলে কোনো মার পক্ষে সহ্য করা সম্ভব না যদি আল্লাহ তালায় সহ্যর ক্ষমতা না দান করেন। এর মাঝে অত অত্যাচারের মাঝে তাইকা এমন দাজ্জাল একটা জামাইয়ের গরো তাইকা বইনটায় অত যুদ্ধ করার বাদে যে সময় বাচ্চান গুন্তরে সবগুলা বাচ্চান তোর উচ্চ শিক্ষা শিক্ষিত করলা, লাস্ট মুহূর্তে আগিয়া তাইনোর একটা বাচ্চায় তানরে মানে তানোর কুলতা কিনারাই গেলা, যেহেত বাচ্চা মরার খবর পাইছেন বইন ফুরা দুনিয়াতেও নাই তাই ফিল করছেন কিন্তু গরোর মাঝে সাপোর্টর কেউ নাই। তাইন তাইনোর জামাইয়ের মুখা চাইয়া দেখলাই খবর পাওয়ার বাদেও তাইনোর জামাইয়ের মাঝে কোনো ফিলিংস নাই, কোনো খান্দন নাই, কুচ্ছু নাই। তো এ সময় আপনারা তো জানেন যে নিদেশ দাফন খাফন করতে হইলে যে সাল্লাখানি সপ্তাহ 10 দিন লাগি যায়। তো বইনের সন্তানের লাগি বইনে ওলা বইয়া নিতা মানে জইয়া কান্দরা আকু ওলাইয়া খান। তো এটা হইলো ফুয়ার মারা যাওয়ার ইয়ে মানে 5-6 দিন বাদে, তখনও ফুয়ারে দাফন খাফন করা হয়েছে না। তো বেটার ডাকে বৌরে কিতার লাগে বইনটে ডাকের অন্য একটা দরকারে আইয়া বই গরের মাঝে খেও আসলা না, ছোটো মেয়েটা রুমের মাঝে আসলা যেহেতু তাইনোর বাই মারা গেছেন অবশ্যই মন মেজাজ বালা থাকার কথা নাই। তো বইনটারও অবস্থায় তাইনোর জামাইয়ের রেফ করিল মিডল এজের একটা মহিলা তাইন, তাইনোর জামাইয়ের বয়স 65 ইয়ার্স, একটা বুড়া বেটায় সন্তান মারা গেছে এমন একটা সময়ে বললোকে এমন একটা কাণ্ড করছে যে একটা দে মানে এই ঘটনার বাদে বইন ফুরা মানে জামাইরে ও সময়ও গালিগালাজ করছেন যে তুই মানুষ নাই, তুই আমার রাস্তা জীবন নষ্ট করছিস, তোর কারণে এখন আমার বাচ্চারে আমি হারাইছি, তোর কিতাই বাচ্চা না আসিল নানি, তুই এক জারাতা তোর চকু তো ফানি নাই, তোর এক জারাতা মনের মাঝে আয় না যেন আমার বাচ্চারে ব দাফন খাফন হয়েছে না আমি তাহাম করি কিলা। ও ইটা তাইনোর জামাইয়ে তাই দেখায় যে যাইবার হে গেছে কি এর লাগে কিতা সকলটা চারিতাম নে। তো বইনটা ই জালিম জামাইয়ের সংসারটা ধৈর্য দৈরা ওখানোর লাগে করছিলা যেন আমার আল্লাহ এতটা বাচ্চান দিছন, বাচ্চান গুনতারে আমি কিনার খান লাগাই দে, এর বাদে হে তার যে চামুকায় যাওক, আমি আর ইয়ে করতাম না, আমার বাচ্চান গুণ তোর জীবন হইল আসল, আর যেহেতু একটা বাচ্চা মারা গেছেন এর বাদে জামাইয়ের ই ব্যবহার ই ঘটনা বইন ফুরা ডিপ্রেশন ও মানসিক রোগ হয়ে গেছে বইনের।
তো এর বাদে বাচ্চার তো দাফন খাফন হইল মাসখানেক বাদে। ওখান তাইনোর জামাইয়ে প্রতিনিয়ত তানোর লোকে দরবার করে, মাইট দর করে, তাইনোর উপরে হাত তুলে আর কয়, তুই নো আস্তা দিন কোরআন শরীফ তেলো হাত করার তাকস, তুই নো আস্তা দিন নমাজও তাকস, তে তোর ফুয়া মরল কি তার লাগে, তে তোর ফুয়া মরছে কেনে, তুই বাসাইলে না কেনে তোর ফুয়ারে, নাউজুবিল্লাহ মিন জালিমিন। আসলে কতটুকু খমিন হইলে, কতটুকু মুনাফিক হইলে, কতটুকু মানে অন্তর ফাত্তর হইলে মানুষ এইলা বাদ কথা কইতে পারে। নিজের সন্তানরে আল্লাহ নিসন, একটু তো ইমোশন নাই, একটু অসকুর ফানি নাই বাচ্চার লাগে, আর বৌরে হিব্বার দুষে। তো এর বাদে কিছুদিন বাদে যেমন তাইনো জামাইয়ে কইলা যেন আমি এখন কিতা করতাম বাংলাদেশও যাইতাম, আমার দরকার আছে, ও বইনে কইলা যেন যাও কি বাংলাদেশও গেলে মাথা কানো ফ্রেশ হইব না। তো বইন আসলে ওখানেও যেন জামাই যতদিন বাংলাদেশও তখন অতটা দিন তাইনোর মানে শরীরের রক্ত কান্নায় আকিল, একটু তাম শান্তিতে ঘরের মাঝে থাকতে পারেন, নাইলে তো প্রতিনিয়ত মাই দই ঝগড়া জাটি, আর ওটা ঝগড়া জাটি প্রতিনিয়ত গরো জেনে তারা হাজবেন্ড ওয়াইফে করতা, তাই যে ছেলেটা মারা গেছেন এই ছেলেটা কিন্তু ইটা লইয়া প্রতিনিয়ত টেনশনও থাকতা, মারে লইয়া চিন্তা করতাম, আরে কইতা যে নীলা আর কত তুমি সহ্য করবাই, কত ইয়ে করবাই। তো এর ভিতরে তাইনোর জামাইয়ে বাংলাদেশ সজাইবার লাগে টিকিট কাটিলিছেন, ওইলে বইনরে কইছেন না, কইছেন না আখতা ধরে দেখুন লাকি সুকিস পান্ডরা দিও কররা। এর ভিতরে তাই বাংলাদেশও যাইবার আগে গরো বাজার হাট কুচ্ছ আনইন না, ইয়ে আনইন না। তো বইনে যেমন কইলা যেন তুমি লাকি সুকিস পান্ডরায় বাংলাদেশও যাইতাই নাকি তা, বলে ওই আমি টিকিট কাটিলিছি আমি আগামীকাল যাইলাম কি। ও বইনে কইলা যেন এক সপ্তাহ ধরে তুমি গরো কোনো বাজার হাট আনো না, তে আমরা চলতাম কিলা গাইতাম কিলা, বলে তুই তোর হুরুত্তা লইয়া যা সাল্লা আনি চলিস, আমি আর ইতাত নাই, আমি বাংলাদেশও গেলে বহুত দিন থাকবো। তো বইনে কইলা যেন যাও বালা কথা যাইতে নানি, আল্লাহ তোমার কপাল কুল্লা দিছন, তুমি তো আস্তা জীবন ধরিও বাংলাদেশও যাইরাই আইরাই। তো এখানে এই কথাটা বইনে ওখানোর লাগে কইসন যেন তাইনি জীবনের মাঝে কোনো দিন বাংলাদেশও বাচ্চান লইয়া গেছেন না, ওটো তাইনোর মনের মাঝে বিশাল বড় একটা দুঃখ যেন জামাই হইয়া কোনো দিন বাচ্চান তোরে বাংলাদেশ খান দেখাইছেন না। তো জ্যেষ্ঠ হইল যেন এর আগেও তাইনরে প্রায় সময় তাইনোর জামাইয়ে ঠেকা লুকাইয়া কইতা যেন তুই চুরি করিলছস, চুর টুর কইরেও হইয়েও মাইর দর করতা। তো বাংলাদেশও যাইবার আগর দিন ওলা বইনে তাইনোর জামাইয়ে দেখলা যেন গরো তো বাজারত কোন তাইনছুন না কুচ্ছু নাই, তো তাই নিজের লাগি ফুরু টাইন না একলা একলা আলাদাভাবে খাইরা। ও বইনের দীক্ষা যেমন দুঃখ লাগলো আর তাই কইরা যেন আমরা আর কিতা ফ্যামিলির আলাদা নেই, তুমি দেখি তোমার লাগি বাজার আইন না, তুমি একলা একলা আলগোস খাইলাম, ইতা ইতা কিতা হালত লাগছে, কইয়া বইন উফরে বেডরুমও গেছন গিনো মাজ আখতা দড়ি তাইনোর জামাইয়ে গিয়া করে দি তান্ডে নমাজ থাকা অবস্থায় টিকনি মারি গোলার মাঝে দৈরা কইন যেন আজকে তোরে শেষ করিলিমু, তুই বেশি বাড়ি গেছস, কইয়া গলা সাররা না। বইনেও শ্বাস ফালাইতে খুব কষ্ট ওরের মাঝে বইনে কইরা যেন কইসি গলা সারি দেও নাইলে পুলিশ ডাকমু। তো কত সময় বাদে অনেক দস্তা দস্তি কইরা বইনে সারাইতে পারছেন না বাদে, এর আগেও বইনে পুলিশও রিপোর্ট লেখাইয়া তৈছেন তাইনোর জামাইয়ে জানে তাইনে মারতো ধরতো ওটা কইতা বা মার মার দর করেন, তো বইনে জাস্ট খালি রিপোর্ট লেখাইছেন যেন আমার কুচ্ছ হইলে আমার জামাই দেয়। তো তাই যেমন কইলা যেন আমি উবাও পুলিশ ডাকলাম, তো কিতা বিচারাই বুঝছেন বুঝার বাদে গলা সাইরা নিচে আইচ্ছেন। তো এর বাদর দিন তো ঈদের দিন আসিল তাইনোর জামাই বাংলাদেশও গেলাগে, তো যতবারও বাংলাদেশও যাইন এক বছর তখন এক বছরের নিচে লন্ডন আইন না। তো বইনোর জামাই দেশও গেছেন গিয়ে যাওয়ার বাদে প্রায় এক মাস হয়ে গেছে, তান্ডে আর কোনো ফোন টোন করেন না, বইনও এর ভিতরে গুসা করিয়া ফোন দিছেন না কেনে যাইবার আগর দিন তো বিচারায় তান্ডে টিকনি মারি দুইরা মারিলিতে আসলা পুলিশের ডর দেখাইয়া, তো বইন বাঁচিছন তো একটা অভিমান থাকেন যেমন ফোন দিছেন না। তো যে সময় এক মাস হয়ে গেছে বিচারার দেশ থাকেন কোনো ফোন টোন আইসে না, খালি একবার ফোন লগে টেক্সট মেসেজ জমাতিছন যেন তাইন গিয়া ফুল সিজন বাংলাদেশও ও কতটুকু। তো এর বাদে তাইন যাইছেও ফোন দিছেন কতদিন বিচারায় ফোন ধরছেন না। তো কিছুদিন বাদে তাইন একদিন ফোন ঘুরাইছেন বাংলাদেশ থাকেন, তো বইনা কইরা যেন কিতাতে তুমি গেলায় আর কোনো খবর উপর আমরা নেও না,
তুমি গিয়া কিতা করাই না করাই আমরা দেখি আর খবর নাই কি তৈল ও তাই নর জামাই ইউটা কইন আমি কিলা খবর নিমু আমি তো নয়া জোর মাঝে আছি রঙে দেখা দিছে তে আমার ঘর তো নয়া বউ আমি তোর লোকে এখানে ফোন করতাম ও বইনে যেমন কইলা যেন তুমি কইয়া গেলাই যেন আম খাটলর দিন আম খাটল খাইতায় বাংলাদেশ যাইরায় তে তুমি কিতা বিয়া করাত কেসলাই ইতা কিতা মাতো ইতা কিতা হো ও তাই নর জামাইয়ে কইন যেন যো তুই তো বেকুব তুই তো ইডিয়ট তুই জানস না কুচ্ছু আমি 7 বছর ধরি আমার মামুর গরমনির লগে সম্পর্ক আমি তাইরে ইবার আইয়া বিয়া করি লিছি আমি অত বছর ধরি যা টেকা ফাই সকল তথ্য কালেক্ট করলাম বাংলাদেশের লাগে যা সম্পদ জুড়াইছি সপ্তাহ বাংলাদেশ আমার নামে এখন তুই হইলে স্টুপিড তুই ইতা কুচ্ছু জানস না আমি তোরে জেলও রাখছি তোরে টাইট রাখছি তুই যেন লড়তে না পারস 40 বছর তুই থাকছস আমার লোকে কোনোদিন আমার জেল কাটাইতে পারছস নি অত অত্যাচার খাইলে তো যেমন দেশ থাকেন তাই নর জামাইয়ে বইনে বুলিং করে উতা হইয়া তো বইনে আকেল ফোনের মাঝে কিছু সিল্লা সিল্লি গালি কালাজ বিচারারে করিয়া কইলা যেন আমি তো তুই তো আমার জামাই ছয় পুরুষ ছয় বাচ্চা তোর এর লাগে আমি চাইছি না তুই কোনোদিন জেল কাটতে আমি আমার জামাইরে রেসপেক্ট করছি আজকে তুই আমার ও মর্যাদা দিলে তো যাই হোক কখন বইনে তাইনোর জামাইয়ে যে মেয়েটারে বিয়া করছেন তাইনোর ছোটো মেয়ে যে গরো আছেন ও মেয়ের বয়সী মেয়েরে গিয়া বিচারায় বিয়া করছেন তো এর ভিতরে 2-3 বার ফোন দিয়া বইনরে থ্রেড দিছেন যেন তাই তাইনোর সেকেন্ড ওয়াইফরে লইয়া লন্ডন আইবা তো যাই হোক কখন বইনে আবারও পুলিশও কমপ্লেন করছেন যেন ওলা ওলা আমার জামাই আমারে মারবার লাগি থ্রেডদের তার সেকেন্ড ওয়াইফ লইয়াই তো আমারে মাইরা তো অতটুকু বইনে কমপ্লেন দেওয়া রাখছেন আর কোনোদিন আসলে তাই তাইনোর হাজব্যান্ডরে তাইনোর লাইফও জাগা দিতা নাই এখন যে দুঃখটা তাই পাইছেন আসলে এটা বলার মতো নাই আর এমন একটা গাদ্দারও মানুষের লগে বইনটা 40টা বছর কাটাইছেন যেটা আসলে হয়তোবা সব নারীর পক্ষে সম্ভব নাই তো আশা করি প্রিয় ভাই বোন আজকের স্টোরিটা হইনা আপনার অতটুকু বুঝতে পারছেন যে দুঃখ পাওয়ারও একটা সীমা আছে আল্লাহ তালায় কিছু কিছু মানুষে এমন কিছু দুঃখ দিন যে দুঃখগুলো সারাটা জীবনের লাগে থাকি যায় এই বইনটায় তাইনোর সন্তান আর আইলা অবশেষে তাইনোর জামাইও তানোর লগে 65 ইয়ার্স বয়সও গিয়া গাদ্দারি হল তো অবশ্যই আল্লাহ তালা উফরে আসেন সপ্তাহ আল্লাহ তালায় দেখরা দুনিয়াতে আমরা যত খাইয়া যাই কি না খেনে দুনিয়া কিন্তু আখেরা তো আল্লাহ আতো গেলে কি কঠিন পরিস্থিতি কঠিন বিচার আল্লাহ করবা এই বিচারায় হয়তো বা তাইনোর অন্তর আল্লাহ মোহর মাইরা দেলাইছেন এর লাগি বিন্দু পরিমাণে দয়া মায়া পরিবারের লাগি নাই বোনটার প্রতি নাই কোনো কিচ্ছু নাই যে সন্তান মারা গেছে এই সন্তানের প্রতিও যে বাপর মায়া হইছে না এই বাপ কি জাত বাপ আপনারা তো আর বুঝিলি বা স্টোরিটা শূন্য আমরা জাস্ট শুনছি শুনি যেন আল্লাহ মানুষের অন্তর মোহর মারি দেন কিন্তু আজকের এই গল্পর মাঝে আমরা অতটুকু বাস্তব প্রমাণ পাইলাম যেন সত্যিকার অর্থে আল্লাহ মানুষের অন্তর কিছু কিছু মানুষের অন্তর মোহর মারি দেন যেটা মানুষ হলে মরারে ডরায় না নমাজ রোজা হজ জাকাত আল্লাহর নাম ইতা কুচ্ছু তারা বালা পায় না তারা ইতা তাকে হইরা থাকে আর এরাও একদিন দুনিয়া ধ্বংস হইব সব বই নাই তোরে অতটুকু অনুরোধ করবো ডোমেস্টিক ভাইলেন্সও থাকলে অতিরিক্ত সহ্য করার যাইবা না কারণ অতিরিক্ত সহ্য করার গেলে এই বইনটার মতো আপনার জীবনও হইতে পারে এর লাগে সময় থাকতে সঠিক ডিসিশন নিবা আর চেষ্টা করবা বাচ্চাই তোরে সেফ একটা লাইফ দিবার লাগে সুন্দর একটা জীবন দিবার লাগে তো সব পালা থাকবা দোয়া করবা আমার লাগে অবশ্যই আজকের গল্পটা শেয়ার কইরা দিবা আর সবটাকে যে জিনিসটা এই গল্পের মাঝে আমার কাছে খারাপ লাগছে এইটা হইল গিয়ারি এই বইটা বিনা অফরাতে স্বামীর কাছে দুশ্মন হইয়া সংসার করলা অতটুকু দোয়া করি এমন জামাই যেন আল্লাহ দুশ্মনরেও না দিন এমন জামাই যেন আল্লাহ দুনিয়ার কোনো বই নাইন তরে না দিন দিককার এমন পুরুষ সকলরে যে তা পুরুষ সকলে নারীর সম্মান করতে জানে না স্ত্রীর সম্মান করতে জানে না আল্লাহ তালা ইতা পুরুষ সকলরে হেদায়ত দান করোকা আর আজকের এই ঘটনাটা আপনারা নিশ্চয়ই শুনছেন সকলে পয়েন্টার লাগি দোয়া করবা আল্লাহ যেন তান রে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন সবুর দান করেন
নিশ্চয়ই এই দুনিয়াত পুণ্যার আল্লাহ ধৈর্য পরীক্ষা নিছেন, কিন্তু পরকালো আল্লাহ হয়তো উত্তম কিচ্ছু রাখছেন। আমরা সকলে তাঁর সন্তানের লাগি মাগফিরাত কামনা করি। আল্লাহ হাফেজ।